যার পাপ হয়ে গেছে আমাদেরকে কাকে শরণ করতে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন যাকারুল্লাহ তুমি আল্লাহকে শরণ করো ফাস্তাগফারু লিযুনুবিহিম তোমার পাপের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য কি কোনো কন্ডিশন রেখেছে যে আপনি একটা খাসি মোরগ জবাই করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চান এই কথা বলেছে আল্লাহ আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু আইয়ুখাফফিফা আনকুম আমি তোমাদের জন্য এই বিষয়টাকে অত্যন্ত নরম করে রেখেছি আপনি পড়ুন সূরা নিসা 28-29 নম্বর আয়াতটি কারণ আল্লাহ বলছেন অখলিকাল ইনসানু দাইফা আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি আমি জানি মানুষ যখন তখন পাপ করে ফেলে আল্লাহ বলছে আমি জানি তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানটাকে হালকা রেখেছে কত হালকা সূরা কাসাস 28 নম্বর সূরা 16 নম্বর আয়াতটি পড়ুন আল্লাহর কোন এক বান্দা মূসা আলাইহিস সালাম জুলুম করে ফেলেছে সে বলছে কাল রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি সে তার নাফসের উপর জুলুম করে বলছে আল্লাহ আমি আমার নাফসের উপর জুলুম করে ফেলেছি ফাগফিরলি আল্লাহ বলছেন ফাগাফারালা সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ তো বলেনি কোনো কন্ডিশন যে মূসা আলাইহিস সালামকে আমি বলেছিলাম তুমি 10টা রোজা রাখো তুমি অমুক পীরের মুরিদ হও তুমি খিজিরের কাছে গিয়ে সুপারিশ চাও বলেছে কথা আল্লাহ বলছেন সে কি বলেছিল রাব্বি ইন্নি যালামতু নাফসি এখানে যারা হাফেজ আছেন একজন বলেন তো দেখি আমি মিথ্যা বললাম কিনা কোরআন আয়াত আছে কিনা এটা আছে কেউ আলহামদুলিল্লাহ একজন বলেন আছে আমি আপনাকে নাম্বার বলে দিই সূরা কাসাস 28 নাম্বার সূরা 16 নাম্বার আয়াত রাব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি দেখেন ফাগফিরলি বলার সাথে সাথে আল্লাহ শুধু ফা অক্ষরটাকে বেশি করে দিয়েছে আল্লাহ বলছেন ফাগাফারালা সাথে সাথে আমি তাকে ক্ষমা করে দিলাম কারণটা কি কারণ আল্লাহ কারণ বয়ান করছেন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান আপনার প্রতিপালক এমন এক সত্তা তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান যেই কোনো ব্যক্তি তার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পাবে না এমনটা হতে পারে না আল্লাহ বলছেন এমনটা হতে পারে না আল্লাহ তার বান্দাকে ক্ষমা করার জন্য সকাল সন্ধ্যায় অপেক্ষমান আপনি মুসলিম শরীফের একটা হাদিসে পড়ুন রাসূল সাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু নাহার লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা এটা আপনি মুসলিম শরীফের 50 নম্বর তওবার অধ্যায়ে পেয়ে যাবেন রাসূল সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় তার রহমতের হাতকে প্রসারিত করে বলে বান্দা যারা রাতে পাপ করে ফেলেছো সকাল হয়ে গেছে আমার কাছে ক্ষমা চেয়ে নাও যারা দিনের বেলা পাপ করে ফেলে সন্ধ্যা হয়ে গেলে আল্লাহ বলেন বান্দা এবার তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার কাছে ক্ষমা চেয়ে নাও আমি তোমাকে ক্ষমা করে দেব হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা আর এইভাবে আল্লাহ তার বান্দার প্রত্যেকের জন্য অপেক্ষা করে থাকবে তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই হাদিস আছে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাওয়া পর্যন্ত আমরা তো সেই সময় পাবো না কিন্তু আমাদের সূর্য তো ডুবে যাবে যখন তখন এই জন্য আপনার মৃত্যু আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ক্ষমা চেয়ে নেন একবার চেয়েই দেখেন আর যে সত্তা 200 বার বলেছে বান্দা আমি ক্ষমাশীল দয়াবান 200 বার বলেছে যে বান্দা বারবার বলেছে আমি ক্ষমাশীল এবং দয়াবান এই আমাদের বয়োজ্যেষ্ঠ এখানে বসা আপনার কাছে যদি এরকম পরিচয় থাকে যে সে তার কাছ থেকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি চেয়ে পায়নি সবাই আসলো সবারটা সবাই পেয়ে গেছে ওই লোকের 10 জন তারা পায়নি বলেন তো তার দাদা উপাধি এই তার নামের আগে যে লেখা হয়েছে দাতা অনেকে দেখেন এখানে ব্যানার লেখা থাকে দাতা উমুক লেখা থাকে না কি দাতা লেখা থাকে জানো দানবীর দানবীর লেখা থাকে এখন ধরেন আপনি লেখা দেখে তার বাসায় গেলেন গিয়ে একটু অল্প টাকায় 1000 টাকা মতন আপনার চিকিৎসার জন্য লাগবে বা মেয়ের বিয়েতে যার যেটা প্রয়োজন হয় আমাদের দেখেন আসে এইভাবে তার কাছে গিয়ে চাইলেন সে বসা কোনো ব্যস্ত নয় কিছু নয় অনেককে দিল আপনাকে দিল না বলেন তো দেখি তার দানবীর আপনার কাছে টিকবে আপনি বলবেন সে দাতা বলবেন এ লোকের সাথে নাম ফুটায় এরকম আমাকে দিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি এরকম ভেবেছেন আল্লাহ বলছেন গাফুরুর রহিম মানে গাফুরুর রহিম তার যেই কোনো বান্দা তার কাছে চাইবে আল্লাহ বলছেন অবশ্যই সে পাবে আল্লাহ তাকে কাউকে খালি হাতে ফেরায় না আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা না পান তাহলে আল্লাহ কি গাফুর হতে পারবে বলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আল্লাহ তার ওয়াদার কোনোদিন রদবদল করে না আপনি চেয়েই দেখেন আল্লাহর কাছে চেয়েই দেখেন